আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি সহ একাধিক জায়গায় চলছে জগদ্ধাত্রী পুজো। একটি প্রতিবেদন। নদিয়ার কৃষ্ণনগরে মহা ধুমধামের সহিত জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানকার পুজো দেখতে ছুটে এসেছেন। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র নবাবের কাছ থেকে বন্দী দশা কাটিয়ে কৃষ্ণনগরে ফিরছিলেন। দুর্গাপূজোর সময় রাজরাজেশ্বরীর পায়ে অঞ্জলি দেবার আশায় জলপথে আস্তে আস্তে নবমী পুজো সম্পন্ন হয়। অঞ্জলি না দিতে পেরে রাজা কাতর হয়ে পড়েন, ঘুমিয়ে যান, স্বপ্নাদেশ পান। যে রূপে তাকে দেখা দিচ্ছেন সেই রূপেই পুজো করে অঞ্জলি দেওয়ার। সেই থেকে শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, রাজবংশের উত্তরাধিকারী সৌমিশচন্দ্র রায়ের কথায়। এবার এমনকি দর্শনও করতে পারলাম না এবং তোকে পুষ্পাঞ্জলিও দিতে পারলাম না, এই করে কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে পড়েন। এই ঘুমের ভেতর মা এই কুমারী রূপিণী 13-14 বছরের মেয়ে হিসেবে এই রূপে মা ওকে স্বপ্নাদেশ দেন, তুই কাঁদিস না, অমুক তিথিতে তুই আমাকে আরাধনা কর এবং সেই পুজো আমি নেব এবং তোর পুষ্পাঞ্জলিও নেব। এই বলে উনি তখন অন্তর্ধান হয়, এই করে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন মহাকৃষ্ণ। জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের মেন অ্যাট্রাকশন হলো কৃষ্ণনগরের রাজবাড়ি মা রাজরাজেশ্বরী। এখানে না এলে তো মনে হয় না যে পুজো সম্পূর্ণ। কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন বুড়িমার পুজো এবার 250 বছরে পড়েছে, দেখে নেব সেই ছবি। এদিকে শান্তিপুরেও জাক জমক সহকারে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে। নদিয়ার শান্তিপুর থেকে অনুপম মদক, দূরদর্শন সংবাদ।